আলোচিত ব্যক্তি আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যা করা হয়েছিল। দুপুরের রাজধানী কারওয়ানবাজারের র‍্যাব কার্যালয়ে ব্রিফিংয়ে এই কথা জানানো হয়। বলা হয়, বনানী ট্রাম্পস ক্লাব নিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সোহেল চৌধুরী বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব দেখা দিলে পরে আজিজের পরিকল্পনায় সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। হত্যা পরিকল্পনায় গ্রেফতার আশিস রায় চৌধুরীও ছিলেন বলে জানায় র‍্যাব। 24 বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে বনানী ট্রাম্পস ক্লাবের ভেতর গুলি করে হত্যা করা হয়। হত্যার ঘটনায় মামলার আসামি করা হয় ট্রাম্পস ক্লাবের যৌথ মালিক আশিস রায় চৌধুরী ও বান্টি ইসলামকে। মালিকানায় না থাকলেও ক্লাবে নিয়মিত যাতায়াত করা আজিজ মোহাম্মদ ভাইও সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। বর্তমানে আজিজ ও বান্টি পলাতক। তবে মঙ্গলবার রাতে এই মামলার চার্জশিটভুক্ত আসামি আশিস রায় চৌধুরীকে গুলশানের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করে র‍্যাব। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, বনানীর ট্রাম্পস ক্লাবে অশ্লীলতা ও অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান নায়ক সোহেল চৌধুরী। এই ক্লাবটিতেই আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সোহেল চৌধুরীর হাতাহাতি পর্যন্ত হয়। পরে আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরী সোহেল চৌধুরীকে খুন করতে সন্ত্রাসী ইমনকে নির্দেশ দেন। 1998 সালে ইমন তার বাহিনী নিয়ে সোহেলকে হত্যা করে। যে 1998 সালের 24শে জুলাই এই ক্লাবে আজিজ মোহাম্মদ সাহেবের সাথে জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীর বিভিন্ন ইস্যুতে বাগদণ্ড হয় এবং তাদের মধ্যে হাতাহাতি হয়, যার প্রেক্ষিতে আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম এবং আশিস রায় চৌধুরী তারা তাকে উচিত শিক্ষা দেওয়ার একটি পরিকল্পনা নেয়। হত্যার আসামি হয়েও দুই যুগ ধরে আশিস চৌধুরীকে কেন গ্রেফতার করা হয়নি, তিনি কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, এসব প্রশ্ন এড়িয়ে যান র‍্যাবেরই কর্মকর্তা। উনি দীর্ঘ সময় বিদেশেও ছিলেন এবং মামলার যে বিষয়টি তিনি বলেছেন যে মামলার ক্ষেত্রে উনি খোঁজ খবর রেখেছেন, বাট তার নামে ওয়ারেন্ট যেহেতু জারি হয়নি সেই হিসেবে তিনি তার নিশ্চয়ই তার কোয়ালিটি ক্যাপাবিলিটি নিয়ে তিনি বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, বাট এখন যেহেতু তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে সে আমাদের কাছে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবেই গভর্নমেন্টের কাছে ট্রিট হয়েছে এবং সেইভাবেই আমরা নিয়মতান্ত্রিকভাবে তার নামে যেভাবে মাদক আইনে মামলা করা, মাদক আইনে মামলা এবং নিয়মতান্ত্রিকভাবে এই মামলাতেও তাকে আমরা থানায় সোপর্দ করবো। সোহেল চৌধুরী হত্যার পেছনে আর কোনো কারণ আছে কি না তাও ক্ষতি দেখা হচ্ছে বলে জানান র‍্যাবেরই কর্মকর্তা। রাব্বি সিদ্দিকি, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।